ইংরেজিতে একটি প্রবাদ আছে, লাইক ফাদার লাইক সন, অর্থাৎ যেমন বাপ তেমন ছেলে। ক্রিকেটেও বাবার মতো সন্তানদের অনেক কালজয়ী গল্প রয়েছে। তেমনই এক গল্পের নায়ক পাকিস্তানি ক্রিকেটার বাবা নাজার মুহাম্মদ, ছেলে মুদাসসার নাজার। 1938 সালের আজকের দিনে 23 জানুয়ারি ভারত ও পাকিস্তানের মধ্যকার সিরিজের পঞ্চম টেস্টটি মাঠে গড়েছিল। এই টেস্টে ওপেনিংয়ে নেমে ইতিহাস রচনা করেছিলেন মুদাসসার নাজার। তিনি ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট হাতে উইকেটে অপরাজিত ছিলেন। ভারত পাকিস্তানের ড্র হওয়া সেই ম্যাচটিতে 296 বলে 152 রান করে অপরাজিত ছিলেন মুদাসসার। তার রানের বল করে পাকিস্তান 323 রান করেছিল, জবাবে 3 উইকেটে 235 রান করেছিল ভারত। এরপর বৃষ্টির কারণে আর খেলা মাঠে গড়ায়নি, তাতে পাকিস্তান লাহোরে হওয়া সেই ম্যাচটি ড্র হয়েছিল। ওই ম্যাচে কপিল দেব 85 রানে 8 উইকেট তুলে নিয়ে হয়েছিলেন ম্যাচ সেরা।